বাড়িটা পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ। একদম জল কমে গেছে, ওখানে যে জলটা ছিল তার অর্ধেক পরিমাণে কমে গেছে, রাস্তাঘাট আবার চালু হয়ে গেছে। ওখানে আমাদের বোট টোট সবই আছে, এখন আমাদের বোটও চলছে, নৌকাও চলছে। আজকে সিচুয়েশন কন্ট্রোলের মধ্যে, সেরকম বিশেষ কিছু ওখানে নেই, জল অনেকটাই কমে গেছে। মেডিকেল টিম আছে, আমাদের উদ্ধারকারী টিম রয়েছে, এখনও আমরা দেখেছি ওখানে। তবে সন্ধ্যার মধ্যে আর এটা কিছুই থাকবে। আমাদের এমপি সাহেবও বলেছেন, বিডিও সাহেবও বলেছেন, এও বলেছেন, জলটা মরার পরে ওনারা চাষিদেরকে নিয়ে ভাববেন যে চাষিদের কিভাবে কি ক্ষতিপূরণ দেওয়া যায়, সেটা ওনারা বসে আলোচনা করে করবে। ফ্যান্সি চুড়িদার শাড়িতে রকমারি রঙের সমাহার এসেছে আজ নতুন নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ।